Hey, hey. Hey, do it. You gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta. But guys, today our Puri the second day. Puri bolte ha, second day. And amra SC ekhane ajke bhore. So shokal theke snan chan grass, tarpor khawa dawa complete kore. Apajoto ekhon beriechi. Ekhon amra jacchi tomar Nandan Kannan. Ar Nandan Kannane ajke safari korte cholechi. Amar sathe ache amar dui bondhu dektei paccho. So cholo ajke ha. চলো আজকে নন্দনকানন সাফারিটা করি আর প্রায় গেটের সামনে এসে গেছি তো প্রথম টিকিট কালেক্ট করার থেকে টোটালি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো চলো গাইজ দেখতে পাচ্ছ এইটা আমরা এখন গেটের সামনে এসে গেছি এখান থেকে টিকিট নেওয়া হবে এখান থেকে দেখতে থাকো বস তো গাইস ভিতরে এসে দেখি প্রচন্ড লাইন মানে এখানে টিকিট নিতে গেলে এত পরিমাণ লাইন দিয়ে টিকিট নিতে হবে ভাবতে পারিনি আর এর পেছনে দেখতে পাচ্ছ একটা ম্যাপ চিহ্ন টাইপের রয়েছে এখানে দেখে গাইস এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে প্লাস গেছে টিকিট নেওয়ার জন্য একটা টিকিট কাউন্টার দেখছো আর এই দিক থেকে ভেতরে যেতে হবে এটা গেট মুখ এই দিক থেকে ভেতরে আর তো ওর ভেতরে কত পরিমাণ লোক হয়েছে না দেখলে বুঝতে পারবে যে কত পরিমাণ লোক হয়েছে তো চলো ফুল ডিটেলস নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো গাইস ফাইনালি টিকিট নেওয়া এখানে আমাদের কমপ্লিট আর এরা এখানে ফার্স্টে ঢুকতে না ঢুকে দেখতে পেয়েছো মানকি কিং ভর্তি হয়ে আছে চারি সাইডে যাই হোক পনেরো টিকিটের টিকিট তো চলো ভেতর দিয়ে দেওয়া যায় তো গাইজ ফাইনালি এখন ভেতরে আমরা ঢুকে এসেছি আর এখন ভাবছি কোন দিক থেকে আগে স্টার্ট করবো কারণ চারি যেদিকে যাবে সেদিকে কোনো না কোনো কিছু রয়েছে তো ভাবছি কোন দিক থেকে ফার্স্ট স্টার্ট করবো তো চলো ফার্স্ট স্টার্ট করা যাক আর আমার কাকাবাবু আগে চলে এসছে তো কাকাবাবুকে একটু কন্ট্যাক্ট করে নেব কি আছে এখানে ময়ূর তো গাইজ ফার্স্টেই দেখতে পাচ্ছ এগুলো সাদা ময়ূর সাদা ময়ূর এখানে ময়ূর রয়েছে সাদা ময়ূর রয়েছে কিছুটা মূর্খার মতন রঙ এদের চলো এদিকে টোটালি রয়েছে এই দেখো গাইস ময়ূর দেখতে পাচ্ছ ময়ূর এদিকে আছে এগুলো এগুলো কি মুরগি ভাই মুরগি না কি পাখি তো টোটালি গাইস এখানে যা রয়েছে সব এদিকটা প্রায় পাখি এর মধ্যে একটা খুবই বড় পাখি গাইস ভেতরে দৌড়াদৌড়ি করছে দেখতেই পাবে দেখতেই পাচ্ছ কত বড় পাখি গাইস দৌড়াদৌড়ি করছে লোক দেখতে আসছে টোটালি গাইস এর ভেতরে যা আছে এই দিকটা আমরা যে দিকটা ফার্স্ট টাইম এসেছি তো আমার ফার্স্টে এসেছি এই দিকটা টোটালি পাখির আছে পাখি যত যা যাবতীয় যা পাখি আছে তো সে পাখিগুলো গাইস এখানে এখানে ভাই চিল এটা চিল গাইস এখানে চিল রয়েছে আর আমরা সম্পূর্ণ এসছি আলাদা মানে সবাই যে দিক থেকে যাচ্ছে আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না আমরা টোটাল আলাদাভাবে এসছি মানে বিপরীত সাইডে গাইস এইটা হলো পাখির একটা খাঁচা করা আছে খুবই বড় একটা খাঁচা আর দেখলেই বুঝতে পারবে ভেতরে যে কত পরিমাণ পাখি রয়েছে আর পাখিগুলো বেশ ভালোই বড় পাখিগুলো আর দেখতেও খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন ওই সাইডে, মানে ঠিক একটা জাল, একটা লোহার জাল করা আছে, তার ওপর ওর ভেতরে একটা পুকুর বা ডোবা টাইপের আছে, তার ভেতরে এগুলো করা রয়েছে আর পাখিগুলো তার ওর ভেতরেই রয়েছে, দেখতে পাচ্ছ শুধু কীভাবে রয়েছে। আর গাইস এইটা যে দেখছো এইটা আগে নৌকা মানে বোটিং করা হতো এইটাতে, এইটাতে গাইস আগে বোটিং করা হতো, এখন নেই, কিছুই নেই, টোটালি বোটিং করার মতন কিছুই নেই। বোটিং ঘাট ছিল এই পাশে, ওইখানটাতে বোটিং করার ঘাট ছিল, আর এটা এখন পুরো পানাতে ভর্তি হয়ে গেছে। কি লাফাচ্ছে ভাই, এগুলো মাছ তো বড় বড় মাছ। তো এইগুলোর পেছনে যে দেখছো এগুলো ভেতরে জিরাম না রে ভাই, হরিণ। তো এগুলো হরিণ আছে, ঠিকভাবে দেখাতে পারছি না আমি, ওই যে বড় বড় বেশ বড় বড় হরিণ আছে, আর ওগুলো অনেকটা দূরে আছে যার ফলে মোবাইলের ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানেও রয়েছে, এখানেও রয়েছে, দেখা যায় এগুলো মেয়ে হরিণ রয়েছে গাইস এদিকে। কত পরিমাণ হরিণ গাইস দেখতে পাচ্ছ, কত পরিমাণ হরিণ গাইস। এদিকটা আমরা যে দিকটাতে এসছি এই দিকটাতে ভাগ ভাগ করা আছে, তো এই দিক থেকে শুরু করে এই পাশটাতে টোটালি হরিণগুলো রাখা আছে, আর ওই পাশটাতে মানে আমরা ফার্স্টে যে দিকটাতে যাবো বলছিলাম ওইদিকে বাঘ, সিংহ এগুলো রাখা আছে, আর আমরা যেদিকে এসছি এদিকে তোমার নানান রকম প্রজাতির হরিণ রাখা আছে, অনেক রকম প্রজাতির হরিণ আছে। আর আমরা তো বেসিক্যালি এক ধরনের প্রজাতির হরিণ দেখেছি, কিন্তু এখানে এসে অনেক রকম প্রজাতির হরিণ দেখতে পাবে, নানান রকম। তো চলো আর তোমাদের সাথে টোটাল সব কিছু শেয়ার করতে চলেছি, তো আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে, কারণ নন্দন কানন বলে কথা। তো চলো গাইস, এখানে এসে দেখলাম ম্যাপ, একটা বোর্ড মারা রয়েছে, তাতে ম্যাপ করা আছে। তো এখানে হরিণ আর এই জায়গাটাতে আমরা আছি, তারপর এখানে বিয়ার আছে, লায়ন আছে, টাইগার আছে, তারপরে শেয়াল আছে, বাঘ আছে, সিংহ, লায়ন আর বাঘ আর এগুলো অনেক জায়গাতে রয়েছে। আর এখানে এইটা আছে, এইটাতে করে সাফারি করতে পারবে টোটালি। তো চলো দেখা যাক, আর একটা সেলফি নেওয়া যাক। এইটা তো আমরা এখন জলহস্তি, ওইখানে রয়েছি যেখানে জলহস্তি রয়েছে, দুটো জলহস্তি ওখানে মুখ বের করে আছে, ওই যে দেখা যাচ্ছে গাইস, এই যে দুটো। তো উপরে কখন উঠবে তার ঠিক নেই, ওদের দেখে বসে থাকলে হবে না, কারণ ওরা হয়তো একদিন পরে উঠতে পারে। যাই হোক, ওদের কথা বাদ দাও, অন্যদিকে চলো। তো গাইস এখানে একটা হরিণের ইয়ে দেখলাম, দেখে আমরা দাঁড়িয়েছি, আর প্রথম ভাবছিলাম যে হরিণের পুতুল ডাকা আছে, কিন্তু এটা হরিণের পুতুল না, রিয়েল হরিণ। ওই যে দূরে দেখতে পাচ্ছ এইগুলো হরিণ, খুব বড় বড় হরিণ। তো ফার্স্টে ভাবছিলাম যে এগুলো পুতুল ডাকা আছে, একভাবে দাঁড়িয়ে আছে, মানে কোনো দিকে লড়ছে না, এদিক সেদিক তাকাচ্ছে না। দেখতে পাচ্ছ কত বড় বড় গাইস, সে আমাদের থেকেও বড় বড় মনে হচ্ছে ওগুলো। তো এখানে একটা খুবই বড় একটা ডাইনোসরের মূর্তি করা আছে, বেশ এটা দেখে বেশ ভালোই লাগলো, এই যে ডাইনোসরের মূর্তিটা। কারণ ডাইনোসর তো গাইস কত বছর আগে, কয়েক হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু যাই হোক মোটামুটি এগুলো দেখে বেশ ভালোই লাগলো। এখানে বেশ সব স্নেক বা বিভিন্ন রকম প্রজাতির ইয়ে করা রয়েছে। দেখা যাক, অন্ধকারের ভেতরে ঢুকতেছি, এখানে কী আছে দেখা যাক। ও ভাই, এখানে কচ্ছপের সব মূর্তি টুর্তিগুলো বেশ করা আছে। আর এইখানে কোথায় একটা বেশ দেখছিলাম, আর বড় অজগর, খুবই বড় অজগর সব ছিল। এগুলোর মধ্যে সব সাপ রয়েছে, বিভিন্ন প্রজাতির সাপ অনেক গাইস দেখতে পাচ্ছ। ওই ভেতরে গাইস ওইটাতে সব শুয়ে আছে অনেক, ওইটাতে বিভিন্ন মানে অনেকগুলো একটা ধরে না অনেকগুলো সাপ শুয়ে আছে, এটাতেও রয়েছে গাইস খুবই বিষাক্ত বিষাক্ত অনেক সাপ রয়েছে। এখানটাতে কোথায় লুকিয়েছে? এখানেতেই তো আছে। আর কি সাপের বাচ্চা এটা ভাই? পাইথন সাপের বাচ্চা আছে এটা গাইস, অজগর সাপের বাচ্চা রয়েছে এটাতে, দেখতে পাচ্ছি না কি আছে এটা দেখতে পাচ্ছ ভাই সাপ গাইস। ওই ওই ওর ওই গোহার ভেতরে কত বড় এত বড় একটা চাক নিয়ে বসে আছে। এখানে কি রাখা আছে বস? ও ভাই এই সাইজটা দেখেছো গাইস? ওইটা ওইটা মানে কি বলা যায় গাইস, মানে আমি আমার দু হাত দিয়ে আমি ওকে ধরতে পারবো না, এত মোটা কালো রঙের, একদম পুরো কালো রঙের। আর এখানে একটা ভাই সাপ, এইটা কি কি কে বলতে পারবে গাইস? এইটা কি রয়েছে কে বলতে পারবে গাইস? প্লিজ কমেন্ট করে জানাবে এটা কি রয়েছে, কি সাপ, এটাকে কি সাপ বলা হয়? আর ওইটাতে রয়েছে বাচ্চা রয়েছে, বাচ্চা টোটালি সব ফ্যামিলি নিয়ে রয়েছে এর ভেতরে। পয়সা এর মধ্যে তো গাইস কাঁঠা কাঁঠা বাঁধা রয়েছে। হ্যাঁ কি কি রাখা আছে ওদিকে রয়েছে গাইস? এইটার মধ্যে অজগর রাখা আছে গাইস, অজগর। আর খুবই বড় বড় অজগর, ক্যামেরা ঠিক আসছে না বাট ওরা সব ওপরে, ওই যে ওপরে গাইস ওই কোণাতে, এই কোণাতে একটা বসে আছে। আর ঠিক ওর গোহা, ওর এর ভেতরে সব গর্ত গর্ত করা, মানে পাকার টাইপের ঘর করা রয়েছে, ওর ভেতরে সব রয়েছে, মানে যে তার একটা প্রতিষ্ঠান নিয়ে রয়েছে না অজগর গাইস। এখানে সিরিয়াসলি গাইস এখানে বসে আছে অজগর সাপ, এই দেখতে পাচ্ছ কত বড়। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস ভাবছি যে আমি এত এখানে এত কিছু রাখা আছে যে আমি তোমাদের এইভাবে ভিডিও করে দেখাতে পারবো না, মানে অনেক কিছু রয়েছে। তো আমি ভাবছি যে তোমাদেরকে সিনেম্যাটিক ভিডিও করে কিছু তোমাদের দেখাবো। তো যেগুলো আছে বাদ বাকিগুলো সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমে দেখে নাও, তাহলে ভালো লাগবে। আর ভিডিওটা শর্ট হবে, ছোট হবে, আর করতেও সুবিধা হবে। তো চলো সিনেম্যাটিক শর্টটা নিতে থাকি। গাইস দেখতে পাচ্ছ ওই যে দূরে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের ইন্ডিয়ান টাইগার গাইস, দুটোই আসতেছে এদিকে। ওই যে ওরা গাইস আসতেছে গাইস, লোক গাইস প্রায় 2 কিলোমিটার হেঁটে এসেছি বস। হেঁটে আসার পরে এখানে এসে বসেছি, মোটামুটি আর উঠে যাওয়ার মতন এনার্জি পাচ্ছি না, একটু জিরিয়ে নেই, এখানে একটু বসবো, একটু জিরোবো, তারপরে একটু হালকা এনার্জি এলে উঠে আবার ঘুরতে যাব। প্রথমে ভাবছিলাম, ও বলছিল যে 50 টাকা করে টিকিট নিয়েছে আর ঘুরে ঘুরে দেখবো না, তারপরে এখন নিজে উঠতে পারছে না, মানে এনার্জি ফেল। ঠিক আছে, দেখা যাক, একটু বসি, একটু জিরিয়ে নিই। কলকাতায় যেটা আছে আরো আছে, আরেকটা রয়েছে, আরেকটা ছোটটাই দেখতে আকর্ষণীয়, নাই তো ওই জন্য খুব ভালো। ও ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকবে। তো গাইস বেসিক্যালি যা দেখলাম অবশ্যই খুব ভালো জিনিস দেখলাম, অনেক কিছু দেখলাম। আর সবথেকে বড় ব্যাপার মানে এখানে ঘুরে আর যারা ট্যুরিস্ট আসে ওদের সাথে, নতুন নতুন ট্যুরিস্টদের সাথে কথা বলে খুব ভালো লাগে। তো অনেক ট্যুরিস্টদের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। আর এখানে আমার পেছনে দেখতে পাচ্ছ কত ট্যুরিস্ট গাইস, সেরা মানে এত পরিমাণ ট্যুরিস্ট আসছে বলে আমি বুঝতে পারিনি। আর সবথেকে বড় ব্যাপারটা হলো যে কত ঘুরবো, এখানে ঘুরে ঘুরে শেষই করতে পারছি না। আর পুরো শরীর এনার্জি যা ছিল, টোটাল এনার্জি গাইস পুরো ফেল হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারছি না। আর ভাবছি এবার বেরিয়ে যাব, কিন্তু এখনও কিছুই দেখা হয়নি আমাদের, সামান্য কিছু দেখেছি, এখনও অনেক কিছু বাকি, কিন্তু তাই পারছি না, নিতে পারছি না, মানে এত। আর তার উপরে এত পরিমাণ গরম পড়েছে, মানে দেখতে পাচ্ছ ওপরে পুরো একদম ফাটিয়ে দিচ্ছে গরমে। আর ভাবছি যে এবার বেরিয়ে যাব, আর দেখি কী করা যাক। চলো ফাইনালি অনেক জন্তু জানোয়ার দেখলাম, কিন্তু সবাইকে দেখলাম খাঁচার মধ্যে থেকে। বাট প্রথম এই তিনটে জানোয়ারকে, মানে এই তিনটে হাতিকে খাঁচার বাইরে দেখলাম। তো বেসিক্যালি এটা খুব ভালো লাগলো যে এদেরকেও একটু খাঁচা ছেড়ে বাইরে বের করে ঘোরাচ্ছে, আর এরাও নানান রকমের গাছপালা ছেড়ে খাচ্ছে, এটা বেশ ভালো ব্যাপার। কিন্তু বিষয়টা সবসময় একটা জায়গায় থাকা আর তোমার একটা খাঁচার ভেতরে বন্দি থাকা যে কত কষ্টকর, কত একটা যন্ত্রণা, সেটা আমরা মানুষরা জানি, আর ওরা পশুরা বলে তো বলতে পারে না। বাস এটা এদেরকে নিয়ে ঘোরাচ্ছে, বেশ অনেকক্ষণ থেকেই দেখলাম যে এদেরকে নিয়ে, এই তিনটে হাতি নিয়ে বেশ ঘোরাচ্ছে, আর এটা খুবই ভালো লাগলো। তো এরকম আমার মনে হয় এরকম প্রত্যেকটা জানোয়ারকে নিয়ে ঘোরালে অবভিয়াসলি ভালো হবে, ওরাও থাকতে ভালোবাসবে। তো তো চলো, আর ভিডিওটা এখন কন্টিনিউ চলছে, তো দেখতে থাকো, অবভিয়াসলি ভালো লাগবে। তো গাইজ নন্দন কাননের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে নন্দন কাননের ভিডিওটা। আর আবার আমাদের বিকেলে আরেকটা ভিডিও শ্যুট করা আছে, আর এই ভিডিওগুলো আমি পুরি পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটা ভিডিও গিয়ে দেখতে থাকো, অবভিয়াসলি ভালো লাগবে। আর আজকের মতন বাই, এখানে আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টটা তো করেই দিচ্ছ। তো চলো আজকের মতন বাই, আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে। You gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell.